ভাই আমার মনে হয় আনসুর ভাইকে হেলমেট পরানো ঠিক হয় নাই। এই আনসুর ভাইকে হেলমেট পরানো ঠিক হইছে না বেডি কইছে এটা তোকে কই দইব। ভাই ভাই একটা টাইট খবর আছে, সুলতান ভাই গ্রামে আইছে। ওইটা কি টাইট খবর? শোন সুলতান যেহেতু গ্রামে আইছে নতুন করে প্ল্যান করতে হবে। শোন আমার কথা, সুলতান এবার গ্রামে আইছে, ওরে এবার হেলমেট পরাইমু, ওরেও এবার কিন্তু নির্বাচনে দাঁড় করাই দিমু, ঠিক আছে? ভাই শোনেন, আপনারা যান আমি পরে আসমু। এই পরে আসবি মানে ফুরু থরাত করে আসোস আবার চলে যাস, তোর ব্যাপারটা কি? সীমান্ত আমার যেভাবে থেরে দেয় তাছাড়া কী করবো বলেন, সে তো আমার হাজার হলো খালাতো ভাই। এই শোন একটা কথা মনে রাখিস, এই নির্বাচনের সময় ভাই ভাই রে, বাপ ছেলে রে, ছেলে বাপ রে, কেউ কাউরে মনে রাখে না। তুই তোর খালাতো ভাই রে নিয়ে আসোস, ঠিক আছে? থাক তোর খালাতো ভাই রে নিয়ে থাক। ভাই আমি তোরে পাত্তাই দেই না। তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? এই তুই এখনই সিদ্ধান্ত নে, তুই আমার লগে থাকবি না ওই খালাতো ভাইয়ের সাথে থাকবি? ঠিক আছে ভাই আমি আপনার লগে আসি। আচ্ছা আচ্ছা, এই গ্রামের এই অবস্থা কেন বলেন তো? রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই, কোথাও কোনো উন্নয়ন নাই, সবগুলো এলোমেলো দেখতেছি, আসলে প্রবলেমটা কি? শিকদারের মতো লোক যদি চেয়ারম্যান হয় তাহলে এলাকার উন্নয়ন হবে কিভাবে? সেটাই তো দেখলাম, স্কুলের যে খারাপ রেজাল্ট আমি তো বিস্মিত। ও যদি স্কুল কমিটির সভাপতি হয় তাহলে স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে কিভাবে? চাচা স্কুল কমিটি আর ইউনিয়ন পরিষদ তো এক না, চেয়ারম্যানই করা এক জিনিস, তার অনেক কাজ, কিন্তু স্কুলের যে সভাপতি, আমরা তো শিকদারকেও চিনি না মোল্লাকেও চিনি না, তুমি বলেছিলে তাই ভোট দিয়েছিলাম। সেটা তো বুঝছি, কিন্তু এখানে কি আপনারা কেউ ছিলেন না? এখানে কথা বলার কেউ ছিল না? শোনো এখন তো ইলেকশন এসে গেছে, শুনলাম ও নাকি এবারও নমিশন সাবমিট করবে। কিন্তু আমি আর কি বলবো চাচা, আমি তো ওনার উপর আস্থা রেখে সবাইকে কথাটা বলেছিলাম, আমি আর সাহস পাচ্ছি না। এখন তুমি যদি একথা বলো বাবা তাহলে এখন কী করব? হ্যাঁ কিন্তু আমি আর কি বলবো বলেন, আমি তো আর ওর খেয়ে পড়ে থাকি না, আসলে মানুষের সাথে কয়েকদিন ঘুরে কি তার স্বভাবটা বোঝা যায় বলেন? ও জনগণের সেবা করতে চাইছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে তার চরিত্রটা ভালো না। সে যে অসহায় গরিব মানুষদের বয়স্ক বিধবাতার টাকা চুরি করে খাবে, সি সি সি, আমি এটা বুঝতেই পারি না। সে ওই রকম যা হবার তা হয়ে গেছে চাচা, দেখি এখন কি করা যায়। হতাশ হবার কিছু নেই, আমি যেহেতু আসছি দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম সুলতান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? শুনলাম আপনি ঢাকা থেকে আসছেন, শোনা মাত্রই আমার সব কাজ ক্যান্সেল করে আপনার সাথে কথা বলতে আসলাম। আপনি তো আমাদের গ্রামের আদর্শ, আপনার কথা চিন্তা করে আমরা যে কত আনন্দিত হয়েছি তা বলার মতো না। এই গ্রামে আপনার মতো একজন আদর্শবান মানুষ পাইছি। ভাই আমরা একটা কাজ করছি, এই ভাইয়ের নামে 5,000 টাকা লেখ। আরে থামো থামো, কিসের টাকা বুঝতে পারতেছি না তো। ভাই আপনি তো প্রতি সিজনে গ্রামে আসেন, আর আমরা কি করি জানেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এলাকার কীভাবে উন্নয়নমূলক কাজ করা যায় আমরা তাই করি। সেই লক্ষ্যে আমরা একটা গ্রামে ক্লাব করেছি ভাই, সেখানে শিশু শিক্ষা, নারী শিক্ষা, নৈশ শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষার ব্যবস্থা আছে। আর গ্রামে যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না তাদের জন্য আমরা অর্থের ব্যবস্থা করেছি। এই উদ্দেশ্যে আমাদের কিছু টাকা লাগবে ভাই। আরে থামো থামো, এত ব্যস্ত হচ্ছ কেন? ক্লাব করতে হবে, টাকা দিতে হবে, 1,000 দেবো না 5,000 দেবো সেটা পরে দেখা যাবে। বুঝতে পারছি, এই ভাইয়ের নামে নগদ 1,000 টাকা লাগ, আর বাকি 4,000 টাকা পরে দিবেন, পকেটে হাত দেন, আর যাহা দিবেন হাতে তাই যাবে সাথে। শোনো এত অস্থির হওয়ার কিছু নেই, তোমাদের যা অবস্থা, রাতের কাজ দিনে, দিনের কাজ রাতে, আর সময়ের কাজটা সময়ই করতে হয় জানো। আর ক্লাবটা কী উদ্দেশ্যে করবা, এটা নির্বাচনের মধ্যে ভালো হবে কি না সেটাও তো ভাবতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, পরে কথা হবে। জি ভাই
আসসালামু আলাইকুম চাচা আসি চাচা যেটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ ভাই কি রে আবার কি ভাই বড় মুখ করে ওদেরকে নিয়ে আসছিলাম ভাই কমসে কম 300 টাকা দেন ভাই ওদেরকে মানাইছি আচ্ছা তোমরা এখন যাও পরে কথা বলবো এই চল তোকে কইছিলাম ভাইয়ের কাছে টাকা নাই তোরা আমারে আবারও অপমান করলি না চল এই দেখছেন গ্রামের কি অবস্থা ছেলেপেলারা নষ্ট হয়ে গেছে আসলে এভাবে চলতে পারে না বড় ভাই আপনি সুলতান ভাই হেলমেট পরাতে পারলেন না এই হেলমেট পরাইতে পারলাম না মানে কি ওই আমার নাম কি ভাই আপনার নাম তো মফিজা এই মফিজা মানে কি তোকরে না কতবার কইছি বাংলাদেশে দুইটা সরকার একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর একটা হচ্ছে এই সরকার মফিজ দেখো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার যদি দুর্নীতির মতো এই জিনিসটাকে দূর করতে পারে তাহলে এই মফিজ সরকার সামান্য এই গ্রামের কয়েকটা লোককে হেলমেট পরাইতে পারবো না তোরা কি মনে করিস ভাই এত চালক পাবেন কই ওই চালকের কি অভাব আছে গ্রামে কত লোক আছে নির্বাচনে দাঁড়াবো না প্রত্যেকটা লোকের এই চালকের হেলমেট পরাবো আর হেলমেট পরাইলে কি হইব জানোস তারা মোটরসাইকেল চালাইবো চালাইতে চালাইতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সারা শরীর শেষ হয়ে গেল কিন্তু হেলমেটের কারণে মাথাটা ঠিক থাকবো এবার বুঝছোস এত তেল পাবেন কই তেল পাবি কই মানে তেল তো বেটা আমরা আমরা তেল ঢালবো আর হেরা খালি মোটরসাইকেল চালাইবো চালাইবো আর চালাইবো পাস করুক আর ফেল করুক আমরা খালি চলমু বুঝোস নাই এই এখন চল তোরা শুধু আমার সাথে থাক দেখো আমি কি করি এই আমার নাম তো সরকার মফিজ তুই জানোস না সরি দোস তোর নাম সরকার মফিজ আমার ভুল হয়ে গেছে এই আমি তোর কোন কালের দোষ দোষ মানে কি হ্যাঁ নির্বাচন আসলে মানুষ বেঈমান হয়ে যায় তার একটা প্রমাণ তুই মনে নাই দোষ আমরা যে ক্লাস ফোরে পড়তাম একসাথে ভুলে গেছিস তুই এই আমি তো ক্লাস ওয়ান থেকে একেবারে ক্লাস ফোরে উঠছি তুই আমার দোষ হইলি কেমনে বাঙালির একটা স্বভাব বুঝছস নির্বাচনে দাঁড়াইলে 14 গোষ্ঠীর খোঁজ করে কোথায় আছে কি করে খোঁজ খবর নেয় না আচ্ছা ঠিক আছে কি বলবি বল দোষ আমি তো নির্বাচনে দাঁড়াইছি মহিলা মেম্বারে তুই একটু সাহায্য কর দোষ আচ্ছা যা আমি তোর নির্বাচন করে দেব প্রার্থী লাগবো কিন্তু প্রার্থী কি রে দোষ প্রার্থী মানে বুঝোস না আরে টাকা টাকা আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না তুই আমার দোষ হিসেবে কাজটা করে দিবি আচ্ছা যা ঠিক আছে তোর টাকা পয়সা না থাকলেও তোরে কিন্তু ডোনার হইতে হবে ডোনার কি রে দোষ ডোনার বুঝলি না ইন্ডিয়া আইপিএলে যে খেলা হইতেছে শাহরুখ খান পৃথ্বী জিন্তা যে টাকা দিছে এইটারে কয় ডোনার তবে তোর কিন্তু পৃথ্বী জিন্তার সাথে মিল আছে আচ্ছা যা আমি তোর 1000 টাকা দেবো তুই আমার নির্বাচনটা করে দে এই শোন তুই 1000 টাকা লিখে রাখ আর শোন মার্কা পাওয়া মাত্র কিন্তু তুই আমারে খবর দিবি ঠিক আছে তুই মনে রাখিস কিন্তু সবাইকে আমার সালাম দিবি কথাটা মনে রাখিস